অনুবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। অনেকদিন থেকে অভিনয় নেই ঢাকাই সিনেমার প্রিয় মুখ শাবনূর, তাতে কি তার জনপ্রিয়তা একটুও ভাটা পড়েনি এখনো। হঠাৎ কোথাও কোনো অনুষ্ঠানে হাজির হলে তাকে দেখতে ঢল নামে মানুষে। নতুন ছবিতে তাকে দেখার জন্য অপেক্ষায় তার ভক্তরা। 2011 সালে অস্ট্রেলিয়ার প্রবাসী অনিক মাহমুদকে বিয়ে করে স্বামীর সঙ্গে সেখানেই থাকেন এই নায়িকা। তার ভক্তদের জন্য খুশির খবর হলো, দীর্ঘ বিরতির পর নায়িকা হয়ে অভিনয় ফিরছেন শাবনূর। এবার জাজ মাল্টিমিডিয়া সিনেমায় নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন নন্দিত এই নায়িকা। রোববার সকালে জাজ মাল্টিমিডিয়া অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শাবনূরের নতুন সিনেমাটির নাম কাঁটা তারের বেড়া। জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, বেশ কিছুদিন আগে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে এইরকম একটি পোস্ট দেয়া হয়। তখন অনেকেরই কৌতূহল হয়ে জানতে চাইছিলেন কে সেই জন। এবার বলার সময় এসেছে, উনি হচ্ছেন ঢালিউডের সম্রাজ্ঞী শাবনূর। অনেকদিন পর তিনি বাংলা চলচ্চিত্রের মূল নায়িকার চরিত্রে ফিরছেন, আর চলচ্চিত্রের গল্পটাও তার অভিনয়ের উপযোগী। তার বিপরীতে নায়কের ভূমিকায় কে থাকছে, এই ক্ষেত্রে এক চমক আছে, যথাসময়ে জানানো হবে। জানা গেছে, শাবনূর বর্তমানে একজন অস্ট্রেলিয়ান নিউট্রিশিয়ান ও জিম ট্রেনারের অধীনে নিজেকে কাঁটা তারের বেড়া সিনেমার জন্য প্রস্তুত করছেন। শাবনূর তৈরি হলেই শুরু হবে শুটিং। 1979 সালের 17 ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন শাবনূর। তার পর্দার পেছনের নাম নূপুর। প্রথম চলচ্চিত্র কিংবদন্তি পরিচালক এহতেশামের চাঁদনি রাতে। 1993 সালে 15 অক্টোবর চাঁদনি রাতে মুক্তি পায়। শাবনূরের মুগ্ধতার ইতিহাস শুরু হয় 1994 সালে মুক্তিপ্রাপ্ত জহিরুল হক পরিচালিত তুমি আমার ছবিটি দিয়ে। সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে এই নায়িকা 14টি ছবি করেন। তার সবগুলো রেকর্ড সংখ্যকভাবে ব্যবসায়িক সাফল্য পায়। এটি বাংলাদেশের চলচ্চিত্রে সফল জুটিগুলোর অন্যতম। বলা হয়ে থাকে সালমান শাবনূর জুটি ইন্ডাস্ট্রির নিট। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।